সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে পুনরায় আলোচনা শুরু করেছে বিএনপি। যদিও এর আগে তাদের সমমনা যেসব মিত্র যেসব দল রয়েছে তাদের সাথেও আলোচনা শুরু করেছে, সেগুলো শেষ না করেই নতুন এই আলোচনা। আওয়ামী লীগের পক্ষ থেকে সমালোচনা করা হচ্ছে যেসব দলের সাথে আন্দোলনের বা প্রস্তুতি নিচ্ছে বিএনপি, সেটি আসলে এক নেতা এক দল সর্বস্ব। আসলে সেই নেতা বা সেই দল নিয়ে আসলে বিএনপি কতটা সরকারকে প্রভাব বিস্তার করতে পারবে বা সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে পারবে, সেটি নিয়েও প্রশ্ন রয়েছে। এসব বিষয় নিয়ে কথা বলবো আজকের বলা না বলায়। অতিথি হিসাবে আমাদের সাথে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আরও আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসাক আলী খান পান্না। আপনার দুদুজনকে স্বাগত জানাচ্ছি। দুদু ভাই, বিএনপি এখন পর্যন্ত বলছে যে এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না, আবার সরকার বিরোধী যেসব দলগুলো রয়েছে বা বিএনপির মনা সাথে একই প্ল্যাটফর্মে আসতে চাচ্ছে, তাদের সাথে ধারাবাহিকভাবে সংলাপ চলছে। সংলাপের পেছনে কি আসলে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কিনা বিএনপি? জি, আপনাকে ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ এবং ইসাক আলী খান পান্নার সাবেক ছাত্র নেতা তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই সরকার না, মানে আসলে আমরা একটা নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটা আগে ছিল, এরকম একটি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন হোক এটা আমরা চাচ্ছি, এটাই আমাদের লক্ষ্য। 14 এবং 18 নির্বাচনের অভিজ্ঞতায় বলা যায় যে দলীয় সরকারের অধীনে কি ধরনের নির্বাচন হবে তার থেকে আরও স্পষ্ট বর্তমান সরকার প্রধানের অধীনে কি ধরনের নির্বাচন হবে এটা পরীক্ষা আমরা দেখেছি এই গত নির্বাচনে। তো এটাও ঠিক আমাদের বাংলাদেশে যে নির্বাচন কমিশন প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা, তারা সাধারণত দেখে যে ক্ষমতাটা কার কাছে আছে, অর্থাৎ কেয়ারটেকার প্রধান যখন ক্ষমতায় ছিলেন তখন তারা স্বাচ্ছন্দ্য বোধ করেছে যে এখানে আওয়ামী লীগ বা বিএনপি বা বামপন্থী এরা যারাই পরবর্তী সময় ক্ষমতা আসুক না কেন, তারা ওই সময় তারা চাপমুক্ত থাকে। তো সেই কারণে আমরা বলা যায় যে গত 10 বছরের কাছাকাছি সময় আন্দোলন করছি, যেটা যে এই সরকারের বা দলীয় সরকারে আরও স্পষ্ট করে বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে কোন নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। নির্বাচন কমিশন নিয়ে তো কোনো আপত্তি নেই নাকি? এই নির্বাচন কমিশনকে আমরা তো কমিশনই মনে করি না, আপত্তি তো আরো পরের ব্যাপার। এই নির্বাচন কমিশন এসছে, তাদের ভূমিকা বিশেষত কুমিল্লার নির্বাচন এবং কিছু ইউনিয়ন কাউন্সিল উপজেলা নির্বাচনে তারা যে ভূমিকা পালন করেছে, তারা যথাযথভাবে অতীতের যে নির্বাচন কমিশন অর্থাৎ 18 সালে যারা নির্বাচন করেছেন এবং 14 সালে নির্বাচন, তার থেকে নতুন কিছু না। তার মানে পরিবর্তন হচ্ছে দুইটা, মানে এই সরকারের অধীনে এবং এই নির্বাচন কমিশনের অধীনে, এই দুইটা দাবি আপনাদের? না না না, আমাদের প্রথম পরিবর্তন হচ্ছে কেয়ারটেকার। আচ্ছা, কেয়ারটেকার হলে পরে প্রশাসন, নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী একটা ভারসাম্যমূলক অবস্থায় যাবে এটা আমরা মনে করি। সাকলেখান পান্না, বিএনপির আসলে কি মনে হচ্ছে যে বিএনপি আসলে সরকারের প্রতি আস্থা পাচ্ছে না, নাকি তাদেরই দলে এখনও নানা ধরনের বিশৃঙ্খলা, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে নির্বাচনে ভয় পাচ্ছে? আপনাকে ধন্যবাদ এবং আজকের এই নাগরিক টিভির দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে দুদু ভাই এখানে আলোচনায় আসেন, আমার সিনিয়র বড় ভাই। তো যে কথাটি আপনি বলছেন বিএনপি সরকারের প্রতি আস্থা পাচ্ছে না, কথাটা সেটা আমি মনে করি না। বিএনপি মূলত জনগণের উপরে আস্থা রাখতে পারছে না, সরকার তো বিষয় না, সরকার তো তার রুটিন ওয়ার্ক করে যায়, গভর্নমেন্ট যে থাকে তার কিছু পলিসি থাকে, সেই পলিসিগুলো ইমপ্লিমেন্ট করে। বিএনপি তাদের রাজনৈতিক তাদের চিন্তা চেতনা আছে নিশ্চয়ই একটা ভিন্ন বা তাদের মতো করে তারা চলে, কিন্তু জনগণের উপরে যখন আস্থা ফিরিয়ে ফেলছে বিএনপি তখন কিন্তু পরনির্ভরশীল হয়ে পড়ছে। সেই পরনির্ভরশীলটা হয়েছে বিভিন্ন দেশের যারা কর্তা ব্যক্তি বা বিভিন্ন দেশের যারা বিভিন্ন দেশের গণতন্ত্র অথবা বিভিন্ন দেশের কর্মকাণ্ডের উপরে নাক গলায় যারা,
ওকলাতি করতে আসে যারা বা সালিশি করতে আসতে চায় যারা, এদের উপর বিএনপি নির্ভরশীল হয়ে গেছে। জনগণের উপর আস্থা হারাবার পর সরকারের উপর তাদের আস্থা আছে কি আছে না সেটা পরে, সরকার যে আসবে দেশ শেষ চালাবে, এটাই স্বাভাবিক। জনগণের উপর যদি বিএনপি আস্থা রাখে সেক্ষেত্রে কি আসলে একটা সঠিক নির্বাচন বা তাদের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন সম্ভব কিনা? না, বর্তমান নির্বাচন কমিশন এবং অতীতেও যখন নির্বাচন কমিশন ছিল তাদের দায়িত্বই হয়েছে একটি সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা। এখানে বর্তমান নির্বাচন কমিশনও তাই করবে, সরকারের ভূমিকা শুধু থাকবে সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, নির্বাচন কমিশন যেভাবে সহযোগিতা চাইবে। কিন্তু এর আগে তো আমরা শুনেছি দিনের ভোট রাতে এরকম নির্বাচন কমিশনার অনেক কিছু শোনা যায়, কেন আস্থা রাখবে? এটা অনেক কিছুই শোনা যায়, 15ই ফেব্রুয়ারি নির্বাচন শুনছেন, বিভিন্ন সময় এরকম নির্বাচন নিয়ে যখন আমি জিতি আমার পক্ষে যখন যায় তখন ওটা সঠিক আছে, আর যখন আমার পক্ষে যায় না তখন সঠিক নেই। যেমন সাপোজ আমি শ্রদ্ধা এবং রেখেই একটা কথা বলতে চাই, দুদুভাই আছে বসা, তার পার্টির মহাসচিব, উনি তার নির্বাচনী এলাকায় দাঁড়িয়ে সকালে কিন্তু বলছে অবাধ নিরপেক্ষ ভোট হচ্ছে, আমি আমার ভোট দিয়ে আসছি, আমরা বিজয়ী হব। ঠিক নির্বাচনের রেজাল্ট যখন ঘোষণা হল উনি বললেন যে না, নির্বাচন সঠিক নয়। অতএব উনি জিতলে কিন্তু এটা ঠিক আছে, হেরে গেলে ঠিক নেই। অতএব বিএনপি যদি তাদের আস্থা জনগণ উপর রাখতে পারে তাহলে তারা আসবে, কিন্তু সেটা তারা রাখতে পারে নাই। আর তারপরও আমার একটা জিনিস মনে হয় যে বিএনপি আসলে তো একটি নির্বাচনমুখী দল, ও নির্বাচনে আসবে, টুডে এই নির্বাচনে আসবে এরকম বিষয়টা আমি আশাবাদী। দুধু ভাই, এই সংলাপেই আবার ফিরছি, বিএনপি মানে আওয়ামী লীগের তরফ থেকে তো বারবার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বিষয়টা একটা মীমাংসিত বিষয়, তার মানে হচ্ছে তারা ক্ষমতায় থেকেই নির্বাচন করতে চায়। আপনারা যাদের সাথে সংলাপ করছেন, যেসব দল, আমি যদি একদম ছোট করছি না তারপরে বলছি, লেবার পার্টি, তারপর হচ্ছে কল্যাণ পার্টি, বিএনপি একটা বড় দল নিঃসন্দেহে, কিন্তু লেবার পার্টি, কল্যাণ পার্টি তো এক নেতা সর্বোচ্চ দল, এইসব দলগুলোকে নিয়ে কি আসলে সরকারের সেই দাবি মানাতে পারবেন কিনা? যেমন আপনাকে বলি যে ছোট এবং বড় বিষয়টি তো স্বাভাবিক, নির্বাচন এলে প্রমাণ হবে যে এই দল জনগণের ভোট পায়নি, এই দলের কোনো জনসমর্থন নাই, তো ভোটই তো হয় না দেশে। আমি কল্যাণ পার্টির মেজর জেনারেল ইব্রাহিম সাহেবকে যেটা জানি, বিখ্যাত একজন, তাকে নিয়ে কোনো বিখ্যাত মুক্তিযোদ্ধা, এবং তার দলে লোক আছে কি নাই সেটা তো নির্বাচন হলে বোঝা যাবে যে তার কতটুকু প্রভাব আছে, কত পার্সেন্ট ভোট আছে, অর্থাৎ তোমার লেবার পার্টি ওই কথা। আর আমি তো ওই পর্যন্ত যেতেই পারছি না, ভোটেই তো যেতে পারছি না, তাদেরকে বাধ্য করতে পারবেন কিনা সরকারকে এই দলগুলো? এটা দুঃখজনক আমাদের দেশে যে 52 বছর প্রায় আমাদের স্বাধীনতার, গণতন্ত্রের বয়স, স্বাধীনতার বয়স 52 বছর, তো আমাদের এখন বাধ্য করতে হচ্ছে, মানে একটা ভোট অধিকার, মানে প্রেশার, প্রেশার করতে হবে না শুধু, মানে ধাক্কা দিয়ে ফেলে দিতে হবে। এটা সভ্য দেশে, গণতান্ত্রিক দেশে, এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ, এক সাগর, স্রেফ এক সাগর, মানে কিসের জন্যে? গণতন্ত্রের জন্যে, কিসের জন্যে? স্বাধীনতার জন্যে, অধিকারের জন্যে মানুষের। পাকিস্তানকে কেন তাড়ালাম? আমরা একটা ইলেকশনে 70-তে জিতছিলাম, আওয়ামী লীগ জিতছিল, 70-তে জিতছে না তো, সেই ইলেকশনটা তো ভালো হয়েছিল, হয়েছিল বলেই সেই সময় আওয়ামী লীগ ব্রোট মেজরিটি পাইছিল, মুসলিম লীগ একেবারে ধরাশায়ী হয়ে গেছিল। কিন্তু পাকিস্তানে কেন আমরা বিরোধিতা করলাম? ইলেকশনটা ভালো হলো কিন্তু ক্ষমতাটা দিল না, ক্ষমতার জন্য আওয়ামী লীগ নির্বাচনের পর একের 24শে মার্চ পর্যন্ত মানে তৎকালীন সরকারের সঙ্গে বিভিন্নভাবে আলোচনা করেছে, কিন্তু তারা তো ক্ষমতা দেয়নি বলেই কিন্তু একটা সময় বাধ্য হয়ে, এবং শুধু ক্ষমতা না, 25শে মার্চ রাত্রে ঢাকা সহ সারা বাংলাদেশের বড় বড় ছোট বড় শহরে বাঙালিদের উপর যেভাবে নির্বিচারে তারা হত্যা করেছে, গণহত্যা করেছে, এটা মানে এক কথায় ভয়াবহ। তো সেটার পরে আমি বলতে চাচ্ছি যেটা, মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। কিসের জন্যে মুক্তিযুদ্ধ? শুধু কি ক্ষমতা? তারা কোনোভাবেই মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে স্বীকার করতে চায় নাই, যে দল ভোটে জিতেছে সেই দল হাতে ক্ষমতা দেবে, সেই জন্য মুক্তিযুদ্ধ। তো মুক্তিযুদ্ধে শত শত বললে ভুল হবে, হাজার হাজার বললে, লাখো লাখো মানুষ এই দেশে, ছাত্র, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, সে কি পুরুষ কি নারী, সবাই রক্ত দিয়েছে, সবাই রক্ত, জীবন দিয়েছে, আবরু দিয়েছে,
কিসের জন্য? গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, অধিকারের জন্য। তারপরে ধাক্কাধাক্কি করতে হবে কেন? আমরা যেখানে ছিলাম, বিএনপি কি পারবে যদি সরকার সেইভাবেই না চায়, নাকি বিএনপি দূরে থেকে, নির্বাচন থেকে দূরে থেকেই প্রতিবাদ জানাবে? অনেকে, আপনাকে বলি, অনেকে বলেছিল 71-এ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি খুব প্রশিক্ষিত দল, মানে সশস্ত্র বাহিনী, পৃথিবীর অন্যতম সাংঘাতিক একটা সেনাবাহিনী, তাকে তো বাঙালিরা পরাজিত করছে, করছে না? আবার হুসেন মোহাম্মদ এরশাদ 9 বছর ধরে আমাদের ছাত্র আন্দোলনের, মানে আমাদের সময় থেকে আন্দোলনটা শুরু হলো, পরবর্তীতে ইসাহাক বা তার উপরে যারা এসছে তারা তো লড়াইটা করেছে, করে তো তাদের, তাকে তো পরাজিত করছে। সেই জন্যে আমাদের বাংলাদেশে, আমার কাছে যেটা মনে হচ্ছে, গণতন্ত্র কখনো কারোর কাছে পরাজিত হয়নি, স্বাধীনতা কারোর কাছে কখনো পরাজিত হয়নি, কখনো না। জি পান্না ভাই, সংলাপ প্রসঙ্গ, মানে জোট, মহাজোট প্রসঙ্গেই ছিলাম, আওয়ামী লীগের অন্যতম শরিক জাতীয় পার্টি, যারা গত নির্বাচনে আগেও ছিল, সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে দূরে সরে যাচ্ছে, শরিকরা এভাবে দূরে সরে যাচ্ছে, বিষয়টাকে আসলে কীভাবে দেখছেন? দেখেন, জাতীয় পার্টি দূরে সরে যাচ্ছে বা শরিকরা দূরে সরে যাচ্ছে বা কাছে আসতেছে, এটা কিন্তু চুলচেরা বিশ্লেষণ এবং চূড়ান্ত সিদ্ধান্তের সময় এখনও আসে নাই। আর জাতীয় পার্টি যেটা বলতে, সেটা তাদের দল, তাদের নিজস্ব একটা সক্রিয়তা থাকতে পারে। তবে জাতীয় পার্টির বিগত দিনে যা দেখেছি, সেই প্রয়াত এরশাদ সাহেব থেকেই তো ওনার গড়া, উনি সকাল একটা বলতেন, বিকেল আর একটা বলতেন। অর্থাৎ জাতীয় পার্টির নেতা এখন যেটা বলতেছে, এটা ভবিষ্যতে যে উল্টাটা বলবে না তার কোনো নিশ্চয়তা নাই। আর জাতীয় পার্টির এই চেয়ারম্যানশিপের দাবিদার কতজন হয়ে বসে বা কতজন হচ্ছে, এটাও একটা আলোচ্য বিষয় কিন্তু। অর্থাৎ ওইটা নিয়ে আমরা খুব একটা ওরিট না। আর আমাদের 14 দলীয় জোট, মহাঐক্য জোট যেটাই আছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার নেতৃত্বীয়রা আছেন, এবং তার একটা আদর্শ বিলং করে কিন্তু আছে। এই আদর্শের সাথে যারা থাকবে, চূড়ান্ত লড়াইতে তারা থাকবে। দুদুবি একটা কথা বলছেন কিন্তু আমার খুব ভালো লাগছে, জানি বিএনপির ভিতরে অনেক নেতা অনেকভাবে কথা বলে থাকেন, তারপরেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে অনেক নেতাই আছেন, দুদুবাই হয়তো তার ভিতরে একজন। পাকিস্তানকে আমরা কেন হারালাম, এই যে একটা প্রশ্ন, পাকিস্তানকে কেন তাড়ালাম, এই প্রশ্নটা কিন্তু আজকে মীমাংসিত। যে বাংলাদেশের স্বাধীনতা, এই মানচিত্র, এই ভূখণ্ড, এটা অর্জন পাকিস্তান হারাবার মধ্য দিয়েই, সেই জায়গাটা যদি আমরা থাকতে পারতাম, দুদুবাইয়ের দল এখন যেটা, জিয়াউর রহমান সাহেবও যদি সেই জায়গায় থাকতেন, তাহলে আজকে কিন্তু এত প্রশ্ন বা এত কিছু আসতো না। বঙ্গবন্ধুকে 3.5 বছরের মাথায় হত্যা করতো না, আর হত্যাকারীদেরকেও পুরস্কৃত দেওয়া হতো না। আর মীমাংসিত যে বিষয়টা, সাম্প্রদায়িক রাজনীতি আর ধর্ম ব্যবসায়ী যারা ছিলেন সেই জামাত, এদেরকে রাজনীতিতে পুনর্বাসন করা লাগতো না। যদি সেইটা না করতেন তারা, তাকে গোলাম আজম বলেন, নিজামি বলেন, এই মান্নান বলেন, এদেরকে কিন্তু মন্ত্রিসভায়, কিন্তু এই বাংলাদেশের মন্ত্রিসভাই আসছে এবং সেটা বিএনপি গভর্নমেন্টের আমলেই আসছিল। তো দুদুবের কথাটা আমার চমৎকার লাগছে, যে ওই জায়গাটা যদি আমরা ফিরে আসতে পারি, যে পাকিস্তানকে তারাইছি যে উদ্দেশ্যে, লাখো শহীদের রক্তে কিন্তু প্রমাণ করে গেছে, ম্যান্ডেট দিয়ে গেছে যে এই বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, এই বাংলাদেশ চলবে, এই বাংলাদেশের ভবিষ্যৎ হবে একটি মুক্তিযুদ্ধের চেতনায়। সেইটাই কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সেই জায়গাটায় নিয়েই কিন্তু চলতেছেন, যে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ চলবে, এবং এই বাংলাদেশ বঙ্গবন্ধুর যে একটি স্বপ্ন ছিল, মুক্তিযোদ্ধাদের যে একটি স্বপ্ন, রক্ত দিয়ে যে ম্যান্ডেট দিয়ে গেছে, যে একটি সোনার বাংলা চাই, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সোনার বাংলা, সেটা বিনির্মাণের জন্যই কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিরলস পরিশ্রম করছেন, এবং সেই জন্যই কিন্তু তার এই যে প্রতিজ্ঞা, কমিটমেন্ট এবং তার যে দৃঢ়তা, সাহসী নেতৃত্ব, সেটাই কিন্তু আমরা লক্ষ্যটা, ওই বাংলাদেশ অনেক দূরে যাবে এবং এই বাংলাদেশ একদিন হবে। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে এসে কথা বলছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পরে আবার ফিরলাম, আপনারা দেখছেন বলা না বলা। দুদু ভাই, প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন, যেটা হচ্ছে বিএনপির তৃণমূলে আস্থা নেই, তা এই কারণ হচ্ছে তারা বিভিন্ন দূতাবাসে গিয়ে ধর্ণা দিচ্ছে। একসময় আওয়ামী লীগ যখন তারা কেয়ারটেকারের জন্য আন্দোলন করেছে 93-94-95, তখন বিদেশিদের কাছে শুধু শুধু যায় নাই, তারা চিঠি দিয়ে মোংলা বন্দর বন্ধ করতে বলেছে, সাহায্য দিতে বন্ধ করেছে। তখন যখন এই প্রশ্নগুলো এসছে আমাদের পক্ষ থেকে, তখন আমরা সরকারে, তখন তারা বলেছে উন্নয়ন সহযোগীরা তাদের স্বার্থে তো কথা বলতেই পারে, তারা টাকা এখানে বিনিয়োগ করে, কেন তারা বলবে না, তাদের নিরাপত্তার জন্য তো বলতেই পারে। কথাগুলো ভালো লেগেছে। 174 দিন হরতাল করেছে
পান্নার মধ্যে মনে আছে, অসংখ্য গাড়িতে আগুন, যেটা এখন তার আগুন সন্ত্রাস বলে, এটা কিন্তু তখনই 69-এর গণঅভ্যুত্থানের আগে জ্বালো জ্বালো আগুন জ্বালো এই শ্লোক আগুন নিয়ে কিন্তু আন্দোলন যারা করেছে, ধ্বংস, ভাঙচুর, ইটপাট, লাঠি, আগুন আর রক্তাক্ত যুদ্ধ সময় তো আমরা তো ওইটা তো আমাদের গণতন্ত্রে সব কিছু আছে, এই মানে পরতে পরতে রক্ত আছে এই গণতন্ত্রে আর স্বাধীনতায়। তো বিদেশিরা যখন আমাদের পক্ষে বলে, মানে যে দলের পক্ষে যায়, তখন তারা খুশি হয়, আর যে দলের পক্ষে যায় না, যেমন এখন মানবাধিকার প্রশ্নে বর্তমান সরকার সাংঘাতিকভাবে সমালোচিত। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে আন্তর্জাতিকভাবে এই সরকার এখন বিচ্ছিন্ন হয়ে গেছে, জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে কারণে কেয়ারটেকারের উপরে তারা নির্ভর করতে পারছে না। যেমন 96-এ তারা কেয়ারটেকারের মধ্যে দিয়ে ক্ষমতা এসেছে, এবং সর্বশেষ 2008-07 যেবার ক্ষমতায় আসলেন বর্তমান সরকার, তখনও কিন্তু জেনারেল মঈনের কেয়ারটেকার সরকারের ঘাড়ে ভর করে, জেনারেল মঈনের বলছে এই জন্যে, মঈনের সমস্ত অপকর্ম, 2 বছরের যে অপকর্ম, সে বর্তমান সরকার সাংবিধানিক স্বীকৃতি দেবে এই শর্তে তারা কিন্তু সংবিধানে ছিল সামরিক অভ্যুত্থান করলে তার বিচার হবে, ফাঁসি হবে, বর্তমান প্রাইম মিনিস্টারই এটা সংবিধানের অংশ করেছিল, কিন্তু জেনারেল মঈন যে সামরিক অভ্যুত্থান করেছিল, অর্থাৎ কেয়ারটেকার, এটা সংবিধান বিরোধী, তাকে সসম্মানে তার 2-3 জন সহযোগী ব্রিগেডিয়ার কর্নেল তাদেরকে দেশ ত্যাগ করতে সুযোগ দিয়েছিল। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে বর্তমান সরকার আন্তর্জাতিক শক্তির থেকে, জনগণ থেকে শুধু বিচ্ছিন্ন না, এত এমনভাবে বিচ্ছিন্ন হয়েছে যে তারা স্থানীয়ভাবে কোনোভাবেই আস্থা রাখতে পারছে না যে কেয়ারটেকার করলে পরে তারা ক্ষমতা আসতে পারে। জি, আমরা একটু পান্নাভের কাছে যাচ্ছি। পান্নাভের, নির্বাচন তো আসলে সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হবে, সেখানে সেটাই তো আসলে একটা সরকারের বা নির্বাচন কমিশনের সফলতা যে সব দলগুলো আসবে। সেক্ষেত্রে বিএনপি বা তাদের অন্যান্য দলগুলো বলছে যে তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার যে নামেই হোক, সেটা আসলে দিলে সমস্যাটা কোথায়? আইন তো নিজেদের জন্যই আসলে। আবারও আপনাকে ধন্যবাদ। সমস্যা তো একটি আছে, আপনি একটি গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক সরকারে সংবিধানের বাইরে তো আপনি চলতে পারবেন না, চাইলেও পারবেন না। তো এখানে তো বাংলাদেশে একটি সংবিধান আছে এবং সংবিধানে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা আছে কার কী দায়িত্ব, সেইখানে এই সরকার ইচ্ছা করলেও এটা কিন্তু পারবে না। কারণ কি, নির্বাচন কমিশন সংবিধানের ভিত্তিতেই তাদের চলতে হবে। সরকারের দায়িত্ব হচ্ছে শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করা, সেই ক্ষেত্রে তো আপনি চাইলেই তো অন্য কিছু, সংসদ তো এখনো চলমান আছে, চলমান আছে, সেক্ষেত্রে কেন এমন কিছু তো দেশে হয় নাই যে আপনার আপনি চাইলেই একটা দাবি রাতারাতি সংবিধান পরিবর্তন করে দিতে হবে, এটা কি? এবং এই নির্বাচন কমিশন গঠন হয়েছে, কিন্তু এই দাবিই কিন্তু এক সময় আমরাও করেছিলাম। তখন কিন্তু আজকের এই বিএনপির সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির সভানেত্রী, তাদের চেয়ারপারসন খালেদা জিয়াই কিন্তু বলছিলেন, পাগল আর শিশু ছাড়া কোনো নিরপেক্ষ ব্যক্তি নেই। তাহলে সে কথা তো ফয়সলা ওই সময়ই হয়ে গেছে। তা এখন আপনি সংবিধান সংশোধন করতে হবে কারণ কি? আর যদি তাদের আস্থাই থাকে, যদি সরকার যদি জনবিচ্ছিন্ন হয়ে থাকে, এটা যদি দুদু ভাই যেটা বললেন, এটা যদি হয়ে থাকে, তার ম্যান্ডেট নিক না জনগণের, যে জনগণের আস্থাটা কার উপরে আছে? এই সরকার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশ পরিচালনা করছে, দেশের কোথার থেকে কোথায় নিয়েছে, আজকে দেশের অর্থনৈতিক অবস্থা কী, দেশের উন্নয়নের অবস্থা কী, স্থিতিশীল অবস্থায় দেশ চলতেছে, সেইখানে যদি এরপরও তারা মনে করে যে এই সরকার আস্থা হারিয়ে ফেলছে জনগণের, তাহলে ম্যান্ডেট নিন না। সেক্ষেত্রে বলছে যে প্রশাসনকে ব্যবহার করছে সরকার। প্রশাসনকে কেন ব্যবহার করবো? প্রশাসন তো প্রজাতন্ত্রের কর্মচারী, প্রশাসন তো কর্মচারী প্রজাতন্ত্রের, এবং নির্বাচন যখন হবে এই প্রশাসন তো নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে। নির্বাচন কমিশন যেভাবে তাদেরকে পরিচালনা করবে সেইভাবে তারা পরিচালিত হচ্ছে আসলে অতীতের নির্বাচনগুলোতে, কেন হবে না? অতীত নির্বাচন কমিশন যেটা চাইছে সেটা হয়েছে, আবারও যেটা চায়। সেই ক্ষেত্রে যদি নির্বাচন কমিশনের যে বিধিবিধান আছে
এখানে যদি কোনো পরিবর্তন কোনো সংযোজনের প্রয়োজন হয় বিএনপি যে কোনো দলই তো সে পরামর্শ দিতে পারে এবং নির্বাচন কমিশন তো সেই পরামর্শের জন্য সকল দলকে আহ্বান জানিয়েছিল অনেকে গেছে দুই একজন যায়নি কে যায় না এটা তো তার ইচ্ছা আর যদি নির্বাচনে যদি কেউ আসবে কি আসবে না এটাও সেই দলের ব্যক্তিগত ইচ্ছা দলের সিদ্ধান্ত আপনি নির্বাচনে যাবেন কি যাবেন না তো আপনার দলের সিদ্ধান্ত সাইডলাইনে বসে বললে তো কিছু আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছে কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম তিনি এই যে সংলাপ নিয়ে বলছে যে সামনে একটা চমক আছে সেই চমকটা আসলে কি আমরা কি জানতে পারি কিনা চমকটা আমি আমি জানি না যে উনি কোন অর্থে বলেছেন তবে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনটা হচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী সরকার যেভাবে ভাবছেন ওইভাবে হবে না আচ্ছা অথবা বিরোধী দলকে সরকার যেভাবে মনে করছেন ওইভাবে হয়তো মনে করার কোনো কারণ নাই না প্রথম যে প্রশ্নটা আপনার যেটা মনে হয়েছে এই মনে হওয়ার পেছনে আসলে কোনো যুক্তিকতা আছে বাংলাদেশটা শুধু না সারা বিশ্বেই অন্যায় কখনো ন্যায়কে পরাজিত করতে পারে না আপনার কাছে কোনো ওইরকম তথ্য আছে কিনা না না আমি আমি বাংলাদেশের রাজনীতিতে বিশ্বাস করি জনগণের উপর নির্ভর করি তো আমার কাছে যেটা মনে হয়েছে যে ১৪ এবং ১৮র প্রেক্ষিতে মানুষ বুঝতে পেরেছে যে এই সরকারের বা সরকার প্রধানের কতটা স্বচ্ছতার মধ্যে তিনি আছেন এবং কী দিতে পারেন তো যেমন সর্বশেষ মিটিংয়ে তিনি বিরোধী দলকে আশ্বস্ত করেছিলেন যে আমাকে একবার বিশ্বাস করেন তিনি এই কথা বলেছিলেন এবং বিরোধী দল সেই আশ্বাসের উপর নির্ভর করেছিল ১৪বার যখন নির্বাচন যায়নি তখন তিনি বলছেন যে আপনারা ট্রেন মিস করছেন অনেকে মনে করছে ইলেকশনে গেলে কিছু একটা হতো বোধহয় অনেকেই প্রশাসন সাধারণ মানুষ কিন্তু ১৮ সালের নির্বাচনে প্রমাণ হয়েছে যে বর্তমান সরকার বা নেতৃত্বে স্বাভাবিক কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নাই সেহেতু ওই দিকে না গিয়ে বরঞ্চ যাতে স্বাভাবিক কাজটা করা যায় এই যে যেটা ইসাক বলল সংবিধান মানব না কেন এদেশে সংবিধানের জন্য মানুষ না মানুষের জন্য সংবিধান একদমই শেষ পর্যায়ে চলে আসছি পান্না ভাই একটি শব্দে আপনি একজন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী রাজনৈতিক কর্মী আপনি আসলে বিরোধী দল হিসাবে কাকে পছন্দ করেন অনেকগুলো দল রয়েছে এটা তো এক কথায় বলা মুশকিল বিরোধী দল সবসময় আছে থাকবে গণতন্ত্রের জন্য যারা কথা বলবে গঠনমূলক যারা সমালোচনা করবে মুক্তিযুদ্ধের পক্ষে এই এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমার এই বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা এই মানচিত্র এই ভূখণ্ড এটাকে যারা আগলিয়ে রাখতে পারবে নিশ্চয়ই বক্তব্য হয়ে গেল না আপনার তো দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার সেখানে আসলে কাকে দেখছেন যেভাবে না কাউকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই বিরোধী দল সবটি দলই নিবন্ধিত সব দলই যোগ্যতা সম্পন্ন জনগণের মাঝে তারা আছে কারো পপুলারিটি কম তার কারো কোলাবোরেশন বড় ছোট সবাই একটি বিরোধী দলের অবস্থানে আছে তো সব দলকেই অন্তত সাথে নিয়ে চলা উচিত আমি মনে করি জি ধন্যবাদ সব দলকেই সাথে নিয়ে চলা উচিত আসলে সামনের যে নির্বাচন আছে আমাদেরও প্রত্যাশা থাকবে যে সকল দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং তার মাধ্যমেই আসলে নতুন সরকার যেই গঠিত হোক সেটি আসলে সবার কাছে গ্রহণযোগ্য এবং সব দলের কাছে গ্রহণযোগ্য একটি সরকার হবে তেমনটাই আমাদের কাছে প্রত্যাশা দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন